আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় ডায়রিয়া হওয়ার কারণ কি, ডায়রিয়া হলে কিভাবে প্রতিকার করবেন এবং এর প্রতিরোধী বা কি, তাছাড়া গর্ভস্থ বাচ্চার ডায়রিয়া হলে কি ধরনের ক্ষতি হতে পারে তাও থাকছে ভিডিওতে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হজমের সমস্যা অস্বাভাবিক নয়, ডায়রিয়া কখনো কখনো গর্ভাবস্থার প্রথম লক্ষণ হতে পারে। আপনার মাতৃত্বের যাত্রার কোনো সময় কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার অভিজ্ঞতা হওয়া স্বাভাবিক। ডায়রিয়া এমন একটি অবস্থা যেখানে আপনি 24 ঘন্টা সময়কালে 3 বা তারও বেশিবার মলত্যাগ করেন। যদি আপনি ডায়রিয়ায় আক্রান্ত হন, আপনার গর্ভাবস্থায় প্রতিবার মলত্যাগ করার সময় এটি আপনার শরীরকে পুরোপুরি হাইড্রেট করা ভালো ধারণা। ঘন ঘন অন্ত্রের চলাচল ডিহাইড্রেশনের কারণ হতে পারে, যা মারাত্মক হতে পারে। ডায়রিয়ার মতো লক্ষণ হালকাভাবে নেবেন না, বিশেষত যদি আপনি গর্ভাবস্থায় পেটে খিচুনির অভিজ্ঞতা পেয়ে থাকেন। তবে এখন আমরা জানব গর্ভাবস্থায় ডায়রিয়ার কারণ কি। প্রথমত, হরমোনের পরিবর্তন। গর্ভাবস্থায় শরীরের দ্বারা উৎপাদিত হরমোন হজম ক্রিয়াটিকে ধীর করে দেয়। এটি আপনার খাদ্য থেকে আরো বেশি দক্ষতার সাথে পুষ্টি আহরণ করে আপনার বিকাশিত ব্রণকে সহায়তা করে। তবে এই মন্দা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার দিকেও নিয়ে যেতে পারে। অন্যদিকে, যদি হরমোনগুলি হজম ক্রিয়াটিকে গতি দেয়, তবে এটি ডায়রিয়ার কারণ হতে পারে। প্রিনাটাল ভিটামিন, মানে প্রসবের আগে গর্ভবতীদের যে ধরনের প্রসবকালীন ভিটামিন ক্রমবর্ধমান শিশুর স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। এই পরিপূরক কখনো কখনো পেট খারাপ এবং ডায়রিয়ার কারণ হয়। এই প্রসবপূর্ব ভিটামিনগুলি যদি আপনার পেটের সাথে সামঞ্জস্য না করে, তবে চিকিৎসকের কাছে পরীক্ষা করে নেওয়া এবং এগুলো এড়িয়ে চলাই ভালো। গর্ভাবস্থায় ডায়রিয়ার অন্যতম কারণ হতে পারে ল্যাকটোজে অসহিষ্ণুতা। গর্ভবতী হওয়ায় আপনি হঠাৎ বেশি পরিমাণ দুধ পান করলে বা আপনার ডায়েটে দুধ যুক্ত হওয়া আরও একটি উল্লেখযোগ্য ডায়েটরি পরিবর্তন, যা গর্ভাবস্থায় ডায়রিয়ার কারণ হতে পারে। কিছুদিন দুধ না পান করা ল্যাকটোজের অসহিষ্ণুতার লক্ষণ হ্রাস করতে পারে। তবে আপনার ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা পূরণের জন্য আপনার ডায়েটে পনির এবং দইয়ের মতো দুগ্ধজাত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে তা নিশ্চিত করুন। কারণ দুধ বা দুধজাত খাদ্য কিন্তু গর্ভাবস্থায় গর্ভের বাচ্চা বৃদ্ধির জন্য খুব বেশি দরকার, তাই চাইলেও আপনি এগুলো অ্যাভয়েড করতে পারবেন না। এগুলোর বিকল্প বা পরিপূরক হিসেবে অন্য খাবার আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। ডায়েটে ভিন্নতা, আপনি গর্ভবতী হওয়ার সাথে সাথেই আরও বেশি পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করার জন্য আপনার খাদ্যাভ্যাস সম্পর্কে একটু বেশি সচেতন হওয়ার বিষয়ে নিশ্চিত হন। আপনার ডায়েটে হঠাৎ পরিবর্তন হতে পারে, যা আপনার পেটে প্রভাব ফেলতে পারে এবং ফলস্বরূপ ডায়রিয়ার কারণ হতে পারে। ব্যাকটেরিয়া এবং অন্যান্য কারণ, গর্ভাবস্থায় ডায়রিয়ায় ভুগছেন তার মানে এই নয় এটি সর্বদা গর্ভাবস্থায় সম্পৃক্ত সমস্যাগুলির কারণেই হতে হবে। ব্যাকটেরিয়া, ভাইরাস, অন্ত্রের পরজীবী, পেটের ফ্লু বা খাবারের বিষক্রিয়ার কারণেও আপনি পেটে খারাপে ভুগতে পারেন বা ডায়রিয়া রোগে আক্রান্ত হতে পারেন। এখন আমরা জানব গর্ভাবস্থায় পেট খারাপ বা ডায়রিয়া হলে ঘরোয়া কোন প্রতিকারগুলো আপনার বেশ কাজে আসতে পারে। আপনার শরীরের হারানো তরল পরিপূরক করতে প্রচুর পরিমাণের পানি পান করুন। প্রতি 1 লিটার পানি বা অন্যান্য তরল পান করার চেষ্টা করুন। আদা চা পান করুন, কারণ এতে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা পেটের ফোলা, গ্যাস হ্রাস করে, ডায়রিয়ার লক্ষণগুলি থেকে মুক্তি দিতে সাহায্য করে। কয়েক টুকরো আদা ও চা পানিতে সিদ্ধ করতে হবে এবং এটি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিন। তারপর ছেঁকে নিয়ে চিনি বা মধু মিশিয়ে পান করুন। এই চা ডায়রিয়া প্রতিরোধে বেশ কার্যকর। লেবু ডায়রিয়ার হাত থেকে মুক্তি দেয়। আপনি দিনে 2 বার লেবুর রস, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং আধা চা চামচ আদা গুঁড়ো মিশ্রণ করে গ্রহণ করতে পারেন। এটাও ডায়রিয়া থেকে মুক্তি দিতে বেশ কাজ করে। 1 গ্লাস হালকা গরম পানিতে আপনি 3 থেকে 4 চামচ মধু মিশিয়ে পান করার চেষ্টা করতে পারেন। 1 গ্লাস হালকা গরম পানিতে 3 থেকে 4 চামচ মধু মিশিয়ে পান করে মধুর এনজাইম এবং অ্যামিনো অ্যাসিডে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
তাছাড়া গর্ভাবস্থায় ডায়রিয়া প্রতিকারে বাজার থেকে কেনা স্যালাইন খেতে পারেন অথবা ঘরোয়া পদ্ধতিতে তৈরি খাবার স্যালাইন মানে আখের গুড় ও পানি মিশিয়ে স্যালাইন বা শরবত তৈরি করে খেতে পারেন। এগুলো ডায়রিয়া প্রতিকারে বেশ কার্যকরী ভূমিকা পালন করে আসছে বহু বছর ধরে। এখন আমরা জানবো ডায়রিয়া কি গর্ভের শিশুর ক্ষতি করতে পারে। না, ডায়রিয়া আপনার গর্ভজাত শিশুর ক্ষতি করে না যদি অবস্থা গুরুতর না হয়। যদি এটি গুরুতর হয় তবে এটি মায়ের দেহে ডিহাইড্রেশন সৃষ্টি করবে এবং ব্রণের রক্ত প্রবাহকে বাধা দেবে। তবে দ্বিতীয় বা তৃতীয় ত্রৈমাসিকের সময় জরায়ু এবং পেটের সংক্রমণের মতো জটিলতার কারণে ডায়রিয়া ব্রণের পক্ষে ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই গর্ভাবস্থায় ডায়রিয়াকে অবশ্যই অবহেলা করা যাবে না। এখন আমরা জানবো গর্ভাবস্থায় ডায়রিয়া প্রতিরোধে আমাদের করণীয় কি। সরাসরি কলের পানি এড়িয়ে চলুন, কারণ এতে ব্যাকটেরিয়া এবং রোগ জীবাণু থাকতে পারে। জীবাণুমুক্ত করে পান করুন। অশুদ্ধ পানিতে দাঁত ব্রাশ করবেন না বা কলের পানি থেকে তৈরি আইস কিউব ব্যবহার করবেন না। রাস্তার বিক্রেতাদের থেকে দূরে থাকুন এবং খোসা ছাড়ানো যায় না এমন ফল এড়িয়ে যান, কারণ তাদের মধ্যে জীবাণু থাকতে পারে। যেসব ফল খোসা নিজে ছাড়াতে পারবেন, যেমন কলা এবং কমলা লেবুর মতো ফল, সেগুলো খেয়াল করুন এবং গ্রহণ করুন। অপর্যাপ্ত এবং অপরিষ্কার জায়গায় মলত্যাগ করবেন না, কারণ মলত্যাগ থেকে ভাইরাস এবং ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কাঁচা বা অর্ধসিদ্ধ রান্না করা মাংস বা সামুদ্রিক খাবার খাওয়া এড়িয়ে চলুন, কারণ এগুলিতে ভাইরাস এবং ব্যাকটেরিয়া থাকতে পারে। সর্বোপরি মৌলিক স্বাস্থ্যবিধি বজায় রাখুন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। তাছাড়া বাথরুম ব্যবহারের পরে এবং যে কোনো কিছু খাবার আগে অবশ্যই আপনাকে হাত ধুয়ে নিতে হবে। এমনকি রান্না করার আগে, শাকসবজি কাটার আগে এবং রান্না করার উপকরণগুলো খুব ভালো করে বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে তারপর রান্না করতে হবে বা কাটাকুটি করতে হবে। এগুলোতে অনেক ধরনের জীবাণু থাকতে পারে, যা থেকে খুব সহজেই জীবাণু আপনাকে আক্রমণ করতে পারে এবং ফলস্বরূপ ডায়রিয়া হতে পারে। আশা করছি ভিডিওটা দেখে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় ডায়রিয়া হওয়াটা খুব স্বাভাবিক। গর্ভাবস্থায় ডায়রিয়া থেকে বাঁচতে অবশ্যই আপনাকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে, বিশেষ করে নিজের প্রতি খেয়াল রাখতে হবে। সরাসরি আপনার গর্ভের বাচ্চার তেমন কোনো ক্ষতি না করলেও আপনি যদি দুর্বল হয়ে যান বা আপনার যদি ডিহাইড্রেশন হয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা সুস্থ থাকবে না। তাই গর্ভাবস্থায় যাতে ডায়রিয়া না হয় সে ব্যাপারটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আশা করছি ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। ভালো লাগলে টিপস মালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।